নমস্কার রান্নামণি যৌথ পরিবারে সকল দর্শক বন্ধুকে স্বাগত আজ বানাবো চিলি সোয়াবিন আড়াইশো গ্রাম সোয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি একটা বলে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে চারটে পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিলাম একটা বড় সবুজ বা লাল ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা রসুন কুচি করে নিয়েছি খুব কুচি করিনি মোটা টুকরো করলেও চলবে দুই টেবিল স্পুন নুন নিয়েছি প্রয়োজন মতো দেব কম বেশি হবে এক টেবিল স্পুন চাট মশলা নিয়েছি এক টেবিল স্পুন চিনি নিয়েছি এটাও নিজেদের স্বাদ মতো আর টমেটো সসের পাউচ প্যাকেট নিয়ে নিলাম কয়েকটা কর্নফ্লাওয়ার নিয়েছি শেষে জলে গুলে দেবো বলে এছাড়া সোয়া সস আর ভিনিগার নিয়েছি দেবার সময় মাপটা দেখে নেবেন ডমিনোজের পিৎজা এসছিল বাড়িতে তার কয়েকটা মশলা বেঁচেছিল অরিগানো মশলা চিলি ফ্লেক্স ইত্যাদি এই প্যাকেটগুলো নিয়ে নিয়েছি এই রান্নায় লাগাবো বলে কড়াইয়ে সাদা তেল দুই টেবিল স্পুন দিলাম দিয়ে গরম হলো যখন তখন রসুন কুচিগুলো দিয়ে দিলাম চিলি জাতীয় রান্নাগুলো সাধারণত সাদা তেলেই হয় রসুনটা অল্প তেলে ভাজা হতে না হতেই আমরা পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম এর কোনোটাই ভাজা হবে না শুধু সাতলানো হবে রংটা সাদা সাদাই থাকবে এবারে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম বড় বড় করে টুকরো করে কাটা রান্নার পরে এটা মুখে পড়লে ভালো লাগে খেতে এবার নুন দিয়ে দিচ্ছি এক টি স্পুন প্রথমে যে কোনো রান্নায় অল্প নুন দিয়ে শুরু করাই ভালো কারণ একবার বেশি হয়ে গেলে তো কমানো যায় না পরে দেওয়া যায় চিনিও দিয়ে দিলাম এক টি স্পুন কাঁচা লঙ্কা কুচি করে কাটা দিয়ে দিলাম কারণ নাম যখন চিলি তখন কাঁচা লঙ্কা তো থাকবেই কাঁচা লঙ্কা ফ্লেভারটা ছড়িয়ে যাবে এবারে সমস্ত সোয়াবিনগুলো দিয়ে দিলাম এই চিলি সোয়াবিন অনেকটা চিলি চিকেনের সাবস্টিটিউট বলতে পারেন বাচ্চাদের মন রাখার জন্য একটা উপযুক্ত খাবার রুটি দিয়ে খুবই ভালো লাগে অনেকে সোয়াবিন ডিম দিয়েও ভাজে ডিমের গোলায় ডুবিয়ে কিন্তু আমি সব সময় চেষ্টা করি কত সহজে মুখরোচক রান্নাটা করা যায় যেটা মন ভরিয়ে দেবে সেটা দেখানোর জন্য এক টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম দরকার হলে আমি আর এক টেবিল স্পুনও দিতে পারি সোয়া সস দিয়ে দিলাম এক টেবিল স্পুন খুব সুন্দর স্বাদের রান্না হয় এটা এক টেবিল স্পুন ভিনিগার দিলাম খুব ঝটপট রান্না এটা যেটা কিনা রুটি ভাত লুচি সব কিছু দিয়েই চলে খুবই ভালো হয় খেতে খুব টেস্টি খাবার এবার চাট মশলা দিয়ে দিলাম এক টি স্পুন এবার অরিগানো মশলাগুলো যেগুলো পেয়েছিলাম পিৎজার সাথে সেগুলো দিয়ে দিলাম আলাদা স্বাদ আনবার জন্য দর্শক বন্ধুরা আপনারা বাড়িতে এটা করে দেখবেন খুব ভালো লাগবে বড়দের ছোটদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আমাদের যে রান্নাগুলো আসবে চ্যানেলে সেগুলো আপনারা অনায়াসেই তাহলে দেখতে পাবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এই হয়ে গেল আমার চিলি সোয়াবিন লাস্টে একটু গোলমরিচের ফ্লেভার ছড়িয়ে দিলাম একদম রেডি ফর সার্ফ এইবার যে কর্নফ্লাওয়ার দেখিয়েছিলাম এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম যাতে একটা মাখা মাখা ব্যাপার আসে তৈরি হয়ে গেল একদম কমপ্লিট হয়ে গেল আমার এই রান্নাটা দশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় এবং বাড়িতে সমস্ত যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই অনায়াসে হয়ে যায় এবার আমি গরম গরম সার্ভ করব আশা করি রান্নাটা আপনাদের সকলেরই ভালো লাগলো অবশ্যই বাড়িতে করবেন ধনেপাতা দিয়ে সার্ভ করলাম ধন্যবাদ দেখবার জন্য